ওবায়দুল মুক্তাদির চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, চারবারের সংসদ সদস্য, এবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। দায়িত্ব পাওয়ার পরে জিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ভিশন 2041 একটা ওনার একটা চিন্তা আছে এবং সেটা উনি ঘোষণা করেছেন, স্মার্ট বাংলাদেশ, এবং এটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ উনি চান, যেটা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে কার্যকর একটি পদক্ষেপ হবে। সেই লক্ষ্য অর্জনে যে আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে আওয়ামী লীগের 2024-এর যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর আলোকে মন্ত্রণালয়ের যে কাজগুলো আমি এইগুলো সম্পাদন করার চেষ্টা করব। গৃহাণ গণপূর্ত মন্ত্রণালয় তার অ্যাক্টিভিটিটা ঢাকার বাইরে খুব একটি সম্প্রসারিত নয়, বিশেষ করে যে ঢাকার বাইরে যে আপনার বেশ বড় বড় কয়েকটি সিটি আছে, যেমন আমি যদি বিভাগীয় শহর বাদ দিয়েও যদি ধরি, তাহলে অন্তপক্ষে আরও তিনটি বড় শহর আছে, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম, এবং 64টা জেলা শহর আছে। এখন তো আরও অনেকগুলো বিভাগীয় শহর রয়েছে, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, এই সমস্ত অঞ্চলে, এই সমস্ত জায়গায় গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের যে অ্যাক্টিভিটি সেটা দৃশ্যমান হয়, এবং তারা এখানে এফেক্টিভলি কিছু করতে পারছেন কি না আমার সন্দেহ আছে। সুতরাং আমি মনে করি যে এটা কোনো মানে কেন্দ্রীভূত একটি বিষয় নয়, এটাকে আপনার সমগ্র দেশের বিষয়, সহ আমাদের আছে 64টা জেলা আছে, 64টি জেলায় 64টি কেন্দ্রে আপনার কাজ করার সুযোগ আছে, সেটা গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের ম্যান্ডেটও আছে, কিন্তু তারা কতটা করতে পারছেন সেটা দেখার বিষয় আছে। সুতরাং আমি মনে করি, এবং অনেক সময় দেখা যায় যে মন্ত্রী মহোদয় যিনি হন, তিনি হি কনসেন্ট্রেটস উইদিন হিজ মিনিস্ট্রি, এমনকি শহরেও উনি বেরিয়ে কখনো হয়তো খেয়াল করেন না যে শহরের আবাসনের পরিস্থিতি কী, শহরের যে সম্প্রসারণের যে চেষ্টা চলছে, যেমন ধরেন পূর্বাচল হচ্ছে, যেমন ধরেন ওইদিকে যে হচ্ছে এটার নাম কি, ঝিলমিল হচ্ছে, এরকম তো এইগুলোর কখনো যান কখনো যান না, কিন্তু বিষয়গুলো একটু দেখা দরকার, একটু পর্যবেক্ষণ করা দরকার। তাই আমি মনে করি সমগ্র দেশের গৃহায়ণের বিষয়টি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাভুক্ত, এইটা দেখা উচিত। একটা যে ওনাদের যে আপনার স্কিমও আছে শুনেছি আমি, কিন্তু সেটার কার্যকরিতা দৃশ্যমান নয়। যেমন ওনাদের স্কিম আছে যে এই মন্ত্রণালয়ে বিভিন্ন শহরে তলিগুলোকে নতুন করে সাজিয়ে আপনার নগরায়ন করার চেষ্টা করবে ইত্যাদি ইত্যাদি, সেখানে এফেক্টিভ কিছু আছে এরকম আমার চোখে পড়েনি। আমি এফেক্টিভ কিছু যাতে হয় সেটা যেন আমি চেষ্টা করব, এবং ডিজিটাল বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে আমি পুরো মন্ত্রণালয়কে যতটা পারা যায়, আমার পক্ষে যতটা সম্ভব আমি করার চেষ্টা করব। আমি খুবই আনন্দের সাথে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বর্তমানে যে কনসিকিউটিভলি তিনটা গভর্নমেন্ট গিয়েছে, আরও একটা গভর্নমেন্টে আসে পা দিলাম এই সময়ে, তারা সম্ভবত দ্বিতীয় গভর্নমেন্টের আমলে উনি বোধহয় একটা উনি না একটা আইন হয়েছে, যেটা যে গ্রামীণ যে আপনার হাউজিংয়ের যে আইন হয়েছে সেটার বাস্তবায়ন দেখা যাচ্ছে না, সেটার বাস্তবায়ন যাতে সেটা বাস্তবায়নের অগ্রগতি নিশ্চয়ই পর্যালোচনা করার সুযোগ যদি গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ে থাকে আমরা করবো, এটা আমরা দেখব। আমি গ্রামগুলোর সম্পর্কে আপনি যেমন কনসার্ন ফিল করেন, আমি এটা 96 সালের আগে থেকে এটা কনসার্ন ফিল করেছি। সুতরাং আমি এটা মনে করি যে কৃষি জমি কমে যাচ্ছে, তারপরে অপরিকল্পিত গৃহায়ণ হচ্ছে গ্রাম অঞ্চলে, এবং কারো কোনো অথরিটি নাই
কেউ কোনো পারমিশনের ধার ধারে না, যার যেভাবে খুশি পুকুর কাটছে, পুকুর ভরাট করছে, যার যেভাবে খুশি রাস্তা করছে, রাস্তা এ করছে, এইটা তো এইটা বন্ধ করা উচিত বলে আমি মনে করি, এবং এটা ইনশাল্লাহ বন্ধ হবে। আমি যে মনে করি যে আমি মন্ত্রী হিসেবে যদি নিজে দুর্নীতির সাথে জড়িত না হই এবং আমি যদি দুর্নীতিকে অ্যালাউ না করি, তাহলে এমনিতেই মন্ত্রণালয়ের যে বিভিন্ন স্তরের যে দুর্নীতি যেটা আছে বলে ধারণা করা হয় সেটা এমনিতেই অর্ধেক কমে যাবে, বাকি অর্ধেক, কেননা উপরে যদি কেউ দুর্নীতির ছায়া না ফেলতে পারে তাহলে বাকিটা ছায়া সম্প্রসারণ হবে না। সুতরাং বাকি যেটা থাকবে সেটাকে মোকাবেলা করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সুযোগটা দিয়েছেন এবং আল্লাহর রহমতে আমি যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার এলাকার এবং আমার দেশবাসীর জনগণের জন্য যতটা এবং ভিশন 2041কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমার সাধ্য অনুযায়ী তা তা করব, যাতে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হয়। আপনি হয়তো জানেন যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সুতরাং আমি আমার এই দেশটা, আমি যেদিন যুদ্ধ করেছিলাম সেদিন আমি জানতাম না যে আমি মন্ত্রী হব, দেশটা স্বাধীন হবে। আজকে যেহেতু এই স্বাধীন দেশের আমি একজন মন্ত্রী, আমার একটা সুযোগ হয়েছে দেশ গঠনের প্রত্যক্ষভাবে, আমি যদিও এমপি হিসাবে আমার সুযোগ ছিল বা আমলা হিসাবে সুযোগ ছিল, তার চেয়ে অনেক অনেক বেশি সুযোগ এখন আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি তো অবশ্যই চেষ্টা করব একটা সুন্দর অবস্থান নিতে, যাতে এই দেশ গঠনে আমার একটা ভূমিকা থাকে আর কি।